বন্ধুরা, আমরা সকলেই জানি যে মৃত্যু লোকে আমরা কিছু দিনের জন্যই আসি, তাই আমাদের প্রত্যেককে একদিন এই শরীর ছাড়তে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মানুষ তার কর্মের অনুসার তার পূর্ব জন্মের সংস্কার নিয়ে সে নতুন জন্ম ধারণ করে, আর সেই হিসাবেই তার ভাগ্য নির্ধারণ হয়। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় যে এই জন্মের আগে আমরা কোথায় ছিলাম, মানে জীব আত্মা নতুন শরীর ধারণ করার আগে সে কোথায় থাকে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন কিছু জানব যা হয়তো আপনারা কখনো শোনেননি, তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের 18টি পুরাণের মধ্যে গরুড় পুরাণে মানুষের জন্ম মৃত্যুকে ঘিরে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। ভগবান বিষ্ণু স্বয়ং গরুড়দেবকে এই রহস্যের কথা উল্লেখ করেন। বন্ধুরা, সাধারণত পৃথিবীতে বহু ধরনের আত্মা জন্ম নেয় যা আমরা সাধারণ দৃষ্টিতে কখনোই বুঝতে পারি না, যেমন দেবতা, অসুর, নাগ, গন্ধর্ব, অপ্সরা বা কোনো ওপরের লোক থেকে, বা বিভিন্ন সাধু পুরুষেরা আমাদের উদ্ধার করতে আসেন, অথবা অন্যান্য গ্যালাক্সি বা তারা মণ্ডল থেকেও আত্মারা আমাদের এই গ্রহে আসেন, আবার আমাদের ব্রহ্মাণ্ড থেকেও আত্মারা তাদের ব্রহ্মাণ্ডে যান। এইভাবেই এক ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ডে নলেজ আদান প্রদান হয়। যেমন আমরা পৃথিবীতে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যাই, তেমনই এই দিব্য আত্মারা বিভিন্ন প্ল্যানেট, বিভিন্ন তারামণ্ডলে গিয়ে তারা ঘুরে বেড়ান। যেমন প্রত্যেক দেশে কিছু নিয়ম কানুন রয়েছে, আমরা যখন সেই দেশে ঘুরতে যাই তখন আমাদের সেই দেশের নিয়ম অবশ্যই মানতে হয়। ঠিক তেমনই বন্ধুরা, আমাদের এই ব্রহ্মাণ্ডে কিছু নিয়ম কানুন রয়েছে, যেমন ভালো কর্ম করলে স্বর্গ আর খারাপ কর্ম করলে নরক প্রাপ্ত হয়। বন্ধুরা, মৃত্যুর পরবর্তী 13 দিন পাপী ও পুণ্যবান আত্মাদের সাথে কি হয়, শ্রাদ্ধ কেন হয়, শ্রাদ্ধের পর আত্মা কোথায় যায়, এই সব কিছু বন্ধুরা আমি অলরেডি আপনাদের জানিয়েছি, তাই যারা এখনও দেখেননি তারা গরুড় পুরাণ প্লে লিস্টে এই ভিডিওগুলি পেয়ে যাবেন। তাই এর জন্য বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিষ্কাম কর্মযোগ পালন করতে, কারণ নিষ্কাম কর্ম না করলে এই সংসার থেকে, এই সংসারের মোহ ত্যাগ করে আমরা কখনোই যেতে পারবো না, আর আমাদের কখনো আত্ম উন্নতি হবে না। তাই যারাই জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে তারা তাদের কর্মের অনুসার বিভিন্ন লোকে মৃত্যুর পর কর্মফল ভোগ করে, এবং কর্মফল ভোগ করা হয়ে যাওয়ার পর তাকে আবার এই পৃথিবীতে নতুন জন্ম নিতে হয়। কিন্তু যারা আমাদের উদ্ধার করতে আসেন তাদের মৃত্যুর পর তারা আবার সেই লোকে ফিরে যায়, এমন আত্মাদেরই আমরা গুরুরূপে পুজো করি। এছাড়াও বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন ধরনের আত্মারা জন্ম নেয়, যেমন অপ্সরা, গন্ধর্ব, নাগ, দানব, অসুর এবং নিচের লোক থেকেও আত্মারা এই পৃথিবীতে আসেন, ফলে সেই হিসাবেই তাদের গুণ প্রাপ্ত হয়। যেমন কেউ ভালো নাচে, কেউ ভালো গান করে, কাউকে দেখতে পরিদের মতন, কেউ দেবতুল্য মানুষ হয়, আবার কেউ অসুরের মতন কার্য করে। তাই বন্ধুরাই, পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব আত্মা রয়েছে, শুধু আপনাকে নিষ্কাম কর্ম করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে বেরোতে হবে এবং ঈশ্বরের ধামে যেতে হবে। কারণ বন্ধুরা, ভগবানের বানানো এরকম অনেক ব্রহ্মাণ্ড রয়েছে। যখন ব্রহ্মাজির অহংকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সভায় বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মাজিদের আমন্ত্রণ জানান, কারো 10টি মাথা, কারো 100টি মাথা, কারো আবার 1000-এর বেশি মাথা। এই সব দেখে ব্রহ্মাজি অবাক হয়ে যায়। তখন ভগবান বলেন যে তুমি শুধু এই ব্রহ্মাণ্ডেরই ভগবান, এরকম অনন্ত ব্রহ্মাণ্ড এই জগতে রয়েছে। তাই বন্ধুরা, আমরা এই কর্মবন্ধনে ফেঁসে ভগবানকে দোষ দিই, কিন্তু আমরা এখনও নিজে কেই জানি না, এই ব্রহ্মাণ্ড কেই জানি না, তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তাকে কীভাবে জানব। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি কখনো আমায় বুদ্ধির দ্বারা জানতে পারবে না, আমি সবার বুদ্ধির বাইরে।
তাই মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য নিজেকে জানা। তবে আপনা আপনি আমরা ভগবানকে জানতে পারব এবং এই সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে প্রাপ্ত হয়ে যাবে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।